ফাইনাল বাইতাল্লাযি তুকরা ফিহি সূরাতুল বাকারা, কারণ যেই বাড়িতে সূরা বাকারার তিলাওয়াত হয় লা ইয়াদখুলুশ শাইতান, শয়তান সেই বাড়িতে ঢুকতেই পারে না, ঢুকতেই পারবে না, ক্ষতি করা তো দূরের কথা। শয়তান যদি না ঢুকতে পারে, দেখেন দিন যদি আমরা অনেকে দিনের ক্ষেত্রে গরজ করি না, কিন্তু দুনিয়া কিন্তু তা বেশি গরজ করে। যারা দিনের ক্ষেত্রে অত সচেতন না, দুনিয়ার ক্ষেত্রে খুব সচেতন, কিন্তু শরীর স্বাস্থ্য নামাজ পড়ানো কিন্তু এক্সারসাইজ মাস্ট, সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা, আছে না নেই? শরীর স্বাস্থ্য ঠিক রাখতে চাই। শয়তান বাড়িতে যখন ঢুকতে পারে না, সূরা বাকারা তোমরা পাঠ করলে, আর শয়তান ছাড়া সেহের জাদু ডোনা যেগুলোকে দেশি লোকেরা দোয়া তাবিজ বলে, ধোকা দেওয়ার জন্য সিরকি দোয়া তাবিজ, সিরকি দোয়া তাবিজ, শয়তান ছাড়া হয় না, শয়তানের সাহায্য ছাড়া কেউ বান মারতে পারে না। সুতরাং আপনার আপনার পরিবার আপনার ছেলে মেয়েদের কেউ ক্ষতি করতে পারবে না, বাড়ির কেউ ক্ষতি করতে পারবে না, যে জাদুকর রেখেছে এই করেছে সেই করেছে, করতে জাদু তাসিরই হবে না। সূরা বাকারা যদি বাড়িতে পাঠ হয় তাহলে জাদু করার চেষ্টা করলেও জাদুর তাসির হবে না, প্রতিক্রিয়া হবে না ইনশাআল্লাহ। এ হচ্ছে সহি হাদিস, যে কোনো সূরা পাঠ করতে পারে, কিন্তু বিশেষভাবে সূরা বাকারা এই ফজিলত। সূরা বাকারা সম্পর্কে দ্বিতীয় আরেকটি ফজিলত হাদিস ইমাম নাসাই বর্ণনা করেছেন, তাতে বলছেন যে আবুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان يفر من البيت الذي يسمع في سوره البقره, যেই বাড়ি থেকে সূরা বাকারার ধ্বনি শোনা হয় তেলাওয়াত শোনা হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে, শয়তান পালিয়ে যায়। পরে ইমাম দারমি হাদিসে আরো অতিরিক্ত বর্ণনা করেছেন, মা মিন বাইতিন তুকরা ফিহি সূরাতুল বাকারা, যে কোনো বাড়িতে যখন সূরা বাকারা পাঠ করা হয়, ইল্লা খারাজা মিনহু শাইতান ওয়া লাহু দুরাতুন, তখন শয়তান সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে পালাতে শুরু করে, কি করতে করতে বায়ু ছাড়তে ছাড়তে, যেমন আজান শুনলে জোরে বায়ু ছেড়ে পালায় ঠিক তেমনি সূরা বাকারা তেলাওয়াতের সেই বাড়ি থেকে বায়ু ছেড়ে পালায়। মানুষ যখন জোরে দৌড় দেয় তখন পেটে যদি গ্যাস ফ্যাস থাকে বের হয়, বোঝা গেছে না? তো কত জোরে যে শয়তান দৌড় দেয় যে ওর সব বায়ু বেরোতে থাকে, তারপরে ভয়ও এরকম, ভয়ে অনেকের পেশাব পায়খানা হয়ে যায়, জানা আছে কি নেই? জীবনে কোনোদিন পুলিশ দেখেনি, হ্যাঁ দারোগা পুলিশ দেখেনি, এসছে বাড়িতে অথবা এরকম কিছু হয়েছে, বা ডাকাত জীবনে দেখেনি, বাড়িতে ডাকাত, ডাকাতের সামনে পেশাব পায়খানা করে দেয়, করে না করে না? জি হ্যাঁ। তো শয়তানের অবস্থাটা ওই রকমই হয় সূরা বাকারা তেলাওয়াত করলে বাড়িতে। সূরা বাকারার ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে, আর একটি হাদিস শোনাই যাতে সূরা বাকারার আরেকটি ফজিলত কথা বলা হয়েছে, যে সেহের জাদু কথা বলছিলাম সেটা হাদিস আছে। আব্দুল্লাহ বিন বুরাইদা তার পিতা আবু রাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বসেছি, ফাসামিয়া তুহু ইয়াকুল, তিনি বললেন তাআল্লামু সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা শিখো। তাহলে সূরা বাকারা শুধু পড়লে হবে না বা চালাইলে হবে না টিভিতে অথবা আপনার রেকর্ড করে রেখেছেন অথবা রেডিওতে, ফাইন আখযাহা বারাক, সূরা বাকারা শিখতে হবে, সূরা বাকারা তেলাওয়াত শিখতে হবে, অর্থ জানা যাচ্ছে, সূরা বাকারার অর্থ জানলে অনেক ইসলামের বিধি বিধান কোরআন থেকে জানতে পারবে। কোরআনে 500 বেশি আয়াত আছে, যে আয়াতগুলিকে বলা হয় আয়াতুল আহকাম, আয়াতুল আহকাম মানে বিধি বিধান সম্বলিত, মাসলা মাসায়েল সম্পর্কিত সম্বলিত আয়াত, সেই আয়াতের অধিকাংশ আয়াতগুলি সূরা বাকারা আছে। এতে আছে হজের বিধান, সিয়াম রোজার বিধান, এইরকম বহু বিধানই রয়েছে, যেগুলি আছে জিহাদের বিধান, ঋণ ফরজের বিধি বিধান লেখাপড়া করে রাখেন ইত্যাদি ইত্যাদি। বলছেন যে বসেছেন না বিশ্বাসের কাছে শুনলাম, তাআল্লাম সূরাতুল সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা শিখো, ফাইন আখযাহা বারাকা, যারা সূরা বাকারা গ্রহণ করে শিখলো, পড়তে শিখলো, শুদ্ধ পড়তে শিখলো, মুখস্থ করলো, অর্থ বোঝার চেষ্টা করলো, যে যতটা কোর্স করতে পারে তার তত বেশি বরকত হবে কিনা, যে প্রাথমিক তো প্রাথমিক বরকত, হ্যাঁ যে অনেকটা অ্যাডভান্স তো অ্যাডভান্স বরকত,
সূরা বাকারা গ্রহণ করলে কি হয়, বরকত হয়, বারাকা হয়। ওয়াতারকুহা ওয়াতারকাহা হাসারা, আর যদি সূরা বাকারাকে কে উপেক্ষা করি, বাড়িতে মাসকে মাস সূরা বাকারা তেলাওয়াত হয় না, নিজে সূরা বাকারা পড়ে না, সূরা বাকারা মুখস্থ নেই, সূরা বাকারা অর্থ বুঝে না পড়লেও, তাহলে সেটা তার জন্য আক্ষেপের কারণ হবে। এমন এক সময় আসবে যখন কোন আক্ষেপ করবে যে এইসব মানুষরা সূরা বাকারার এত ফজিলত হাসিল করেছে, এত নেকি হাসিল করেছে, নেকির পাহাড় তাদের, আর আমার কাছে জিরো, কিছুই নেই। বড় আক্ষেপ আফসোস হল। ওয়ালা তাস্তাতিউ আল বাতালা, এবং সূরা বাকারার সামনে জাদুকররা টিকতে পারবে না। আল বাতালা মানে আসহারা, বাতিলপন্থী, বাতিলপন্থী জাদুকর যারা, তারা সূরা বাকারার সামনে টিকতে পারবে না। তারপরে সূরা বাকারা আল ইমরানের ফজিলত বর্ণনা করেছেন, সময় স্বল্পতার জন্য ছেড়ে দিচ্ছি।